নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন, আজ রান্না মা নিচে করছে আর আমি উপরে মাংসটা গরম করে নেব। মাংস রয়ে গেছে, কাল রাতে খাওয়া হয়নি, দিনে খেয়েছি বেলা করে, এবার রাতে খেতেই পারিনি। মা আর আমি খাইনি, ওরা সবাই খেয়েছে, মা আর আমি দুজনেই খাইনি। এবার চলুন দেখি মা কী রান্না করছে। মা কি করছো? লাইট জ্বালা। রান্না বান্না করছি। রান্না বসিয়ে দিয়েছো? তাহলে এই মাংসটা উপরে গরম করে নি না। আচ্ছা, কি রান্না করছো গো আজকে? এই তো আজকে করছি চিংড়া ফেচকি করছি, বোয়াল মাছ ছিল। হ্যাঁ, বোয়াল মাছের ঝাল। আচ্ছা, ও তুমি মাছ করছো? হ্যাঁ। আরেকটা কি? পেস্টিং স্যালাড। এই যে পেস্টিং স্যালাড। হ্যাঁ, শসা, শসা, ক্যাপসিকাম, আর এই যে তোমার পেঁয়াজ ভালো করে কেটে, হ্যাঁ, ইয়েতে কুক মিক্সিতে, হ্যাঁ, মিক্সিতে দিয়ে পেস্ট করে, বেশি পেস্ট না, অল্প খিচখিচ খিচখিচ থাকবে, হ্যাঁ হ্যাঁ, দিয়ে তারপরে হয়ে গেল। এবার তার সঙ্গে একটা অর্ধেক লেবু, হাফ লেবু, হ্যাঁ, চিপে দেবে, আর কিছু ধনে পাতা, হ্যাঁ, কুচিয়ে দেবে। এই মাখি এবার। হ্যাঁ, ওই তো তুমি যখন আসাম গেছিলে তখন করে দিয়েছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ওই পেস্টিং স্যালাডটা খেতে অপূর্ব লাগে। হ্যাঁ, দারুণ, মানে মনে হচ্ছে কি কাঁচা চাটনি। তুমি খেয়েছো ওদিন? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেদিন সবটাই খেয়ে নিয়েছি, ও একটুখানি খেলো, হ্যাঁ, আমি বাকিটা সবটা খেয়েছি। খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। আপনারা আমি একদিন আমি একদিন খাবো এটা। হ্যাঁ, ডাল ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে, তাই না? হ্যাঁ, মুসুর ডালের বড়া হবে, হ্যাঁ, আর ডাল দিয়ে ভাত মেখে বড়া কামড়ে, হ্যাঁ, আর ওই পেস্টিং স্যালাডটা মুখে দিয়ে দিয়ে খাবে, দারুণ। হ্যাঁ, খেতে খুব ভালো লাগে। আমাদের ওদিকে চিচিঙ্গার ছেচকি হয়ে গেছে, আর একটু বাকি, আর একটু হবে। হ্যাঁ, তারপর পটল তরকারি বসাবে, তাই তো? আলু পটল ডালনা করবো। হ্যাঁ, এবার পটল তরকারি বসানো হচ্ছে বাবার জন্য, তাই তো? কি তোমার দিলে? পাঁচফোড়ন। পাঁচফোড়ন তেজপাতা, তেজপাতা, শুকনো লঙ্কা। আচ্ছা আচ্ছা, এটা তো শুধু বাবার জন্য করছো, তাই না? শুধু বাবার জন্য, বাবাদের মাংস তো খাবে না, বোয়াল মাছ। হ্যাঁ, বাবা বলছিল মাংস খাবে না, ওই জন্যই হচ্ছে। ওই জন্য বাবার জন্যই করছি। ঠিক আছে, হ্যাঁ, নিচ থেকে উপরে উঠে আসলাম। এবার মার রান্না হয়েই গেছে, পটল তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি একটু সেটাকে ভাত ছিল অনেকটাই, এবার ভাতগুলো ভেজেছি। এবার মাকে বলে এসেছি যে ভাত ভেজেছি, খেয়ে যাও। এবার মা আসবে, এবার আমরা একসাথে খেয়ে নেবো, সকালের খাবারই খাবো এখন। এই ভাত ভেজেছি, আর ভাতটা আমি সকালেই ভেজেছি, কারণ মেয়ে একটু খেয়ে গেছে। এবার আমি আর মা খাবো, একটু গরম করে নিই। ওমা এসছো? তো ভাতটা পারি? আমরা এবার সকালের ভাত খেয়ে নিই। কি হয়েছে? ঝাল লেগেছে। ভাতটা ঝাল হচ্ছে না, কাঁচা লঙ্কা ঝাল? হ্যাঁ, আর কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। ভাতটা কেমন হয়েছে খেতে, ভাত ভাজাটা? ভালো। তাহলে আমরা খেয়ে নিই সকালের খাবার। দারুন, আমরা খেয়ে দিয়ে এবার নিচে চলে এসেছি। আবার মার পটলের তরকারি আমি ভাবছি হয়ে গেছে, এখনো হয়নি, তরকারি হচ্ছে, আধা করে চলে গেছে, আর খিদে এতই পেয়েছিল, দুজন আগে খেয়ে নিয়েছি। একদম মশলা ছাড়া বাবার জন্য আলু পটল তরকারি হচ্ছে, শুধু পাঁচফোড়ন, শুধু পাঁচফোড়ন দিয়ে, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তাই তো? হ্যাঁ। আর কালকের মাংসটা যা হয়েছিল না মা, হেভি হয়েছিল খেতে, মুখে এখনো লেগে আছে, এখনো লেগে আছে মুখে। আমি শ্রীমতি শাশুড়ি মা, আমি শ্রীমতি শাশুড়ি মা, বেলুর গান শুরু করেছে মা। আমি এসে শিখেছি কত কত রান্না, আমি শ্রীমতি শাশুড়ি মা, হাতে নিয়ে খুন্তি, বাবা বাবা, রান্নাতে শান্তি, চিচিঙ্গা ছেচকি, পটলের ডালনা, আমি শ্রীমতি শাশুড়ি মা। বাবা কি সুন্দর হয়েছে তো। আমি শ্রীমতি শাশুড়ি মা, আমি শ্রীমতি শাশুড়ি মা, হাতে নিয়ে খুন্তি, হ্যাঁ, হাতে নিয়ে খুন্তি, রান্নাতে শান্তি, চিচিঙ্গা ছেচকি, সঙ্গে আছে পটলের ডালনা, আমি শ্রীমতি শাশুড়ি মা, আমি শ্রীমতি শাশুড়ি মা, আমার সুপার মা, বউ বলে আমি নাকি সুপার শাশুড়ি মা। হ্যাঁ তো, একদমই একদমই, সত্যি কথাই বলছে, একটুকু ভুল নেই আমার কথায়। এদিকে তরকারিও হয়ে যাচ্ছে,
তাহলে চলুন এবার আবার উপরে যাওয়া যাক। মার রান্না হয়ে গেছে প্রায়, এবার এদিকে আমি উপরে মাংসটা গরম করে নিই। আর আজ তো ওরকম রান্না করছি না কিছু, আজ সারা দিন যা যা করেছি ওটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আর কাঁচা বোয়ালের ঝালটা কিন্তু সবাই মিলে খেতে হবে। হ্যাঁ, ওটা মা মুখে বলে দিল আপনাদের। আর রান্না ওরকম তুলে ধরিনি, আর যা টুকিটাকি রান্না হয়েছে ওটাই দেখিয়েছি আপনাদের। মা আমি উপর থেকে আবার আসছি। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়েও স্কুল থেকে চলে এসছে, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।